পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই প্রধান ইমরান খানকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। লাহোরের জামান পার্কের বাড়ি ঘেরাও করার কথা নিজেই জানিয়েছেন ইমরান খান। বুধবার ইমরান খানের জামিনের মেয়াদ 31 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ইসলামাবাদ হাইকোর্ট জানিয়েছে 9 মের পর ইমরানের বিরুদ্ধে যেসব মামলা দায়ের হয়েছে সেসব মামলায় তাকে গ্রেপ্তার করা যাবে না। আল কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার হওয়ার 4 দিনের মাথায় গত 12 মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে জামিন পান ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই প্রধান ইমরান খানকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। লাহোরের জামান পার্কের বাড়ি ঘেরাও করার কথা নিজেই জানিয়েছেন ইমরান খান। বুধবার ইমরান খানের জামিনের মেয়াদ 31 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ইসলামাবাদ হাইকোর্ট জানিয়েছে 9 মের পর ইমরানের বিরুদ্ধে যেসব মামলা দায়ের হয়েছে সেসব মামলায় তাকে গ্রেপ্তার করা যাবে না। আল কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার হওয়ার 4 দিনের মাথায় গত 12 মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে জামিন পান ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই প্রধান ইমরান খানকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। লাহোরের জামান পার্কের বাড়ি ঘেরাও করার কথা নিজেই জানিয়েছেন ইমরান খান। বুধবার ইমরান খানের জামিনের মেয়াদ 31 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ইসলামাবাদ হাইকোর্ট জানিয়েছে 9 মের পর ইমরানের বিরুদ্ধে যেসব মামলা দায়ের হয়েছে সেসব মামলায় তাকে গ্রেপ্তার করা যাবে না। আল কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার হওয়ার 4 দিনের মাথায় গত 12 মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে জামিন পান ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই প্রধান ইমরান খানকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। লাহোরের জামান পার্কের বাড়ি ঘেরাও করার কথা নিজেই জানিয়েছেন ইমরান খান। বুধবার ইমরান খানের জামিনের মেয়াদ 31 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ইসলামাবাদ হাইকোর্ট জানিয়েছে 9 মের পর ইমরানের বিরুদ্ধে যেসব মামলা দায়ের হয়েছে সেসব মামলায় তাকে গ্রেপ্তার করা যাবে না। আল কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার হওয়ার 4 দিনের মাথায় গত 12 মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে জামিন পান ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই প্রধান ইমরান খানকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। লাহোরের জামান পার্কের বাড়ি ঘেরাও করার কথা নিজেই জানিয়েছেন ইমরান খান। বুধবার ইমরান খানের জামিনের মেয়াদ 31 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ইসলামাবাদ হাইকোর্ট জানিয়েছে 9 মের পর ইমরানের বিরুদ্ধে যেসব মামলা দায়ের হয়েছে সেসব মামলায় তাকে গ্রেপ্তার করা যাবে না। আল কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার হওয়ার 4 দিনের মাথায় গত 12 মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে জামিন পান ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই প্রধান ইমরান খানকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। লাহোরের জামান পার্কের বাড়ি ঘেরাও করার কথা নিজেই জানিয়েছেন ইমরান খান। বুধবার ইমরান খানের জামিনের মেয়াদ 31 মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ইসলামাবাদ হাইকোর্ট জানিয়েছে 9 মের পর ইমরানের বিরুদ্ধে যেসব মামলা দায়ের হয়েছে সেসব মামলায় তাকে গ্রেপ্তার করা যাবে না। আল কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার হওয়ার 4 দিনের মাথায় গত 12 মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে জামিন পান ইমরান খান।